ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ। তো এই ভিডিওতে মিলে দুটো ব্যাপার নিয়ে এখানে কথা বলবো। তো প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী পরপর অনেকগুলো বাংলায় কাজ আসছে আফটার মানে প্রজাপতির পর থেকে। তো এর মধ্যে প্রথম যে কাজটা আসতে চলেছে যেটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হবে সেটা নিয়ে বেসিক্যালি খুব এক্সাইটেড, কারণ এটা পরিচালক হচ্ছে মানস মুকুল পাল, যিনি এর আগে সহজ পাঠের গল্প সিনেমাটা বানিয়েছিল, যেটা রিভিউ আমি হয়তো করিনি কিন্তু কাজটা আমি দেখেছি এবং খুব ভালো মাপের একজন যে পরিচালক সেটা ওনার ওই কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মিঠুন চক্রবর্তী রিসেন্টলি প্রজাপতি একটা টলিউডে বিরাট বড় কামব্যাক করেছে, তো আবার কিন্তু তার একটা বড় প্রজেক্ট আসতে চলেছে এবং এটা খুব বড়োভাবে সিনেমাটাকে বানানোর প্ল্যান করা হচ্ছে। এটা মেনলি হচ্ছে দীনেশ গুপ্তর বায়োপিক হতে চলেছে, বিনয় বদল দীনেশের যে দীনেশ, সেই দীনেশের এটা একটা বায়োপিক হতে চলেছে এবং তার সারা জীবনের যে গল্প বায়োপিক আকারে সিনেমাটা আসতে চলেছে এবং এটাই বিগ স্কেলে পরিচালনা করার দায়িত্ব রয়েছে মানস মুকুল পালের হাতে এবং তিনি একজন ভালো পরিচালক, তো আশাবাদী হয়েছি। তো এইখানে দীনেশ গুপ্তর চরিত্রে মানে যার বায়োপিক তার চরিত্রে অভিনয় করবে সেটা এখনও ফাইনাল হয়নি, সেখানে কোনো বড় নাম শোনা যাচ্ছে, তবে এখনও অবধি ফাইনাল হয়নি যে কারণে বলা খুব মুশকিল। তবে এই সিনেমাতেই আর একজন বিপ্লবী চরিত্রে, ওই সময় একজন নাম করা বিপ্লবী যে আর কি দীনেশ গুপ্তর বলে দেবে একটা বড় ইন্সপিরেশন, সেই চরিত্রে কিন্তু মিঠুন চক্রবর্তী কাজ করার কথা ভাবা হচ্ছে এবং মিঠুন চক্রবর্তী নিজেও রাজি হয়েছে। তো যদি সেটা হয় তাহলে মিঠুন চক্রবর্তী অনেকদিন পর আবার বিপ্লবী চরিত্র হয়তো অভিনয় করতে চলেছে, যেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। এবার দীনেশ গুপ্ত কে হয় সেটা একটা দেখার ব্যাপার থাকবে, তবে এই কাজটা নিয়ে আমি কিন্তু খুব আশাবাদী। তো এটা একটা আপকামিং মিঠুন চক্রবর্তীর একটা কিন্তু কাজ বাংলায় আসতে চলেছে। এর পাশাপাশি আর একটা সিনেমা আসতে চলেছে আমরা সবাই অনেকটা শুনে নিয়েছি এবং মিঠুন দা নিজেও ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে রিসেন্টলি একটা ইন্টারভিউতে। তো আমরা বহুদিন ধরে শুনছিলাম যে দেব প্রডিউসার অতনুবাবু এবং পরিচালক অভিজিৎ দাস সঙ্গে একটা আপকামিং কাজ তার আবার আসতে চলেছে, এটা দেবদা নিজে জানিয়েছিল, যেটা ডিসেম্বরের 23-25 এরম তারিখ করে রিলিজ করবে এবং এটা অনেকে বলে দিচ্ছিল টনিক 2, অনেকে বলছিল প্রজাপতি 2, বিভিন্ন নাম মাথায় মধ্যে আসছিল, সেগুলো কোনটা আদৌ হবে কিনা এক্ষুনি বলা মুশকিল রয়েছে। সেটা তো প্রোডাকশন থেকে যখন অ্যানাউন্সমেন্ট করবে তখনই বলা যাবে, কারণ তারা চাইছে না আগে থেকে নাম এরমভাবে ঘোষণা হয়ে যাক, তো ওটা বলা মুশকিল যে কী নামে সিনেমা হবে বা কী হবে। তবে একটা ব্যাপার ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এই সিনেমায় কিন্তু দেব মিঠুন আবার থাকতে চলেছে, পরাণ বন্দ্যোপাধ্যায় থাকবে কিনা আমরা জানি না, তবে দেব মিঠুন জুটি এই সিনেমাটায় ফিরতে চলেছে এবং একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়েই গল্পটা নাকি হতে চলেছে। এবং মিঠুন চক্রবর্তী ক্লিয়ারলি একটা ইন্টারভিউতে বলে দিয়েছে যে এত সহজে আমি বুঝতে পারছি দেব এবং প্রডিউসার অতনু আর পরিচালক অভিজিৎ এরা আমাকে এত সহজে ছাড়বে না, তো এর থেকে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাচ্ছে এদের পরবর্তী সিনেমায় মিঠুন চক্রবর্তীও থাকছে আর পরবর্তী সিনেমা দেবের সঙ্গে। তো দেব মিঠুন জুটি আবার কিন্তু ফিরতে চলেছে, এবার এটা টনিক 2 নাকি প্রজাপতি 2 এটার কোনো কিন্তু খবর এখন অবধি জানা যাচ্ছে না, তো ক্লিয়ারলি তাই এক্ষুনি বলে দেওয়া মুশকিল যে এরকমই কিছু একটা হবে, জাস্ট ওয়েট করতে হবে। তো এর একটা ভালো দিক যে মিঠুন চক্রবর্তী অনেকদিন পর টলিউডে কাজ করছে, পাশাপাশি তার বলিউডেও কাজ আসছে, বাপ বলে একটা সিনেমা আসছে, এটা খুব বিগ প্রজেক্ট একটা, সঞ্জয় দত্ত সানি দেওয়াল সহ বড়ো বড়ো তারকারা রয়েছে ওটা আসছে, প্লাস বলিউডে আরও কিছু কাজ তার রয়েছে, সেখানে দাঁড়িয়ে টলিউডেও এতগুলো কাজ, তো কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তী আবার ফর্মে ফিরছে, তার প্রচুর কাজ আসছে টলিউড বলিউড মিলিয়ে, সেটা একটা ভালো দিক। তো এইগুলি ছিল মোটামুটি আজকের দুটো আপডেট, তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবে লেখুন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।